শুভেচ্ছা বন্ধুরা, আজবের পক্ষ থেকে আবারও হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। ডেঙ্গুর জন্য দায়ী যে মশা তার নাম হলো এডিস। এডিস মশার গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, যে কারণে এটিকে টাইগার মশাও বলা হয়। বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় দু ধরনের এডিস মশার দেখা পাওয়া যায়। এর একটির নাম এডিস অ্যালবোপিকটাস এবং অপরটির নাম এডিস ইজিপ্টাই। এডিস অ্যালবোপিকটাস মশার মাথার পিছনে মোটা একটি সাদা দাগ থাকে। অন্যদিকে এডিস ইজিপ্টাই মশার মাথার পিছনে হালকা সাদা রঙের দুটি দাগ দেখা যায় এবং মাথার দুই পাশে বাঁকানো আরও দুটি সাদা চিহ্ন থাকে। এখন আমরা জানবো এডিস মশার জীবনচক্র সম্পর্কে। তার আগে যথারীতি আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডেঙ্গু মশার জীবনচক্রের চারটি ধাপ আছে, এগ, লার্ভা, পিউপা ও অ্যাডাল্ট। চারটির মধ্যে প্রথম তিনটি তারা পানিতে সম্পূর্ণ করে। এডিস মশার ডিম শুকনা পরিবেশে অন্তত 8 মাস সক্রিয় থাকে, নষ্ট হয় না, আর যখনই স্বচ্ছ পানি সংস্পর্শে আসে তখন তা থেকে লার্ভা হয়, যা পরে রূপ নেয় পূর্ণ মশায়। প্রতিটি স্ত্রী এডিস মশা একেবারে 100-এর মতো ডিম দেয়, আর ডিম ছাড়ার জন্যই মশা বেছে নেয় স্বল্প গভীরতার পানি, যেমন বোতল, কাপ, টপ, টায়ারের মতো স্থান। এদের ডিমের খোলস হয় বেশ শক্ত, তা শুষ্ক পরিবেশে অন্তত 8 মাস সক্রিয় থাকে। যখন পানি ডিমটি পুরো ঢেকে দেয় তখন 3 দিনে ডিম থেকে লার্ভা বের হয়। লার্ভা বের হওয়ার পর সেগুলো খুবই সক্রিয় থাকে এবং পানিতে ছুটোছুটি করে। লার্ভাগুলো শ্বাস নেওয়ার জন্য তার শরীরে থাকা টিউবের মতো ছোট্ট একটি নল, যাকে সাইফন বলে, সেটাকে ব্যবহার করে। যখন শ্বাস নেওয়ার প্রয়োজন হয় লার্ভাগুলো পানির উপর স্তরে ওঠে, সাইফন দিয়ে অক্সিজেন টেনে আবার নিচে চলে যায়। এভাবে চলার পর লার্ভা থেকে পিউপা হতে 8 থেকে 10 দিন সময় নেয়। পিউপা পানিতেই থাকে 1 থেকে 1.5 দিন, তারপর সেই পিউপা থেকে নবজাতক মশার জন্ম হয়। একটি স্ত্রী এডিস মশা তাদের 40 দিনের মতো জীবনকালে গড়ে 5 বারের মতো ডিম দেয়। এডিস মশা স্বচ্ছ কম পানিতে ডিম দিতে পছন্দ করে। একটি স্ত্রী এডিসের ডিম দেওয়ার জন্য একটি কোমল পানীয় বোতলের 1 মুখ পানি যথেষ্ট, তাই এডিস নিয়ন্ত্রণে অল্প পানীয় ঘরের কোথাও জমতে দেওয়া উচিত না। এবার চলুন মশা নিয়ে আজব আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানি। পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা রয়েছে। একটি মশার 100-এরও বেশি চোখ থাকে। মশার মুখে 48টা দাঁত থাকে। একটি মশার 3টি পূর্ণ হৃদযন্ত্র আছে। মশার নাকে 6টি পৃথক ছুরি থাকে, তারা প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার করে থাকে। মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে, যা রাতের আধারে মানুষের চামড়াকে শনাক্ত করতে কাজে লাগায়। প্রত্যেক মশার নিজস্বভাবে অ্যানিস্থেশিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে, যা মানুষের শরীরে তাদের হুল ফুটানোর মাধ্যমে রক্ত নেওয়ার সময় ব্যবহার করে সেই জায়গাটাকে অবশ করে নেয়, যাতে রক্ত নিলেও মানুষ কোনো ব্যথা না পায়। রক্ত পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা আছে মশার, কারণ এরা সব ধরনের রক্ত পছন্দ করে না। পূর্ণিমার সময় মশা প্রায় 500 গুণ বেশি কামড়ায়। মশা উড়ার সময় সেকেন্ডে প্রায় 500 বার তাদের পাখা নাড়ায়। বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্য সকল প্রাণীর মধ্যে মশাই সবচেয়ে বেশি দায়ী। মশা 18 ফুট দূরে থেকেও তাদের টার্গেট ঠিক করতে পারে। পুরুষের চেয়ে নারী মশারা বেশি দিন বাঁচে। মশার মতো আরও একটি ক্ষুদ্র প্রতঙ্গ আছে, যা মশা থেকে রক্ত সংগ্রহ করে। তাহলে বন্ধুরা, মশা নিয়ে আজ অনেক কিছু জানলেন, বিশেষ করে এডিস মশার জীবনচক্র সম্পর্কে জানার ফলে সেটি নির্মূলে আপনাদের অনেক কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে এডিস থেকে সতর্ক থাকুন আর ডেঙ্গু থেকে দূরে থাকুন, কিন্তু নতুন নতুন আর আজব সব তথ্য পেতে আজবের সাথেই থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।